আসুন, ভেতরে আসুন। বৌদি, ইনি রানী সান্যাল, আশিসদার আত্মীয়া। আজকের রাতটা আমাদের এখানে থাকবেন। রাতে খাবেন তো? না না, হ্যাঁ নিশ্চয়ই। না দেখুন, আমার জন্য আবার এরকম করছেন কেন? সারাটা দিন তো কিচ্ছু খাননি, আর থানায় নিশ্চয়ই খেতে দেয়নি। থানা? ওমা কি হয়েছে? পরে সব বলবো। ও তাহলে আমি একটু ভাত বসিয়ে দিই। না না দেখুন, আমার জন্য ঠিক আছে ভাই, কোনো অসুবিধা হবে না। চলুন ভেতরে চলুন। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, আমি, দাদা, বৌদি আর আমার ভাইপো থাকি। আচ্ছা, আশিস চৌধুরী আমাকে এখানে নিয়ে আসতে বললেন কেন? আশিসদের বিল্ডিং এ স্পেট কুইন হোটেলে একটা খুন হয়েছে। এলাকায় প্রচুর পুলিশ। আজকে বোধহয় আপনার ওখানে যাওয়াটা ঠিক হবে না। যা হবার কালকে সকালে দেখা যাবে। স্বপনদা কোথায় জানেন? কে স্বপনদা? ও, আপনি বোধহয় স্বপনদাকে চেনেন না, যে আমাকে আশিস চৌধুরীর কাছে নিয়ে গিয়েছিল। না, আপনার ব্যাপারে আশিসদার সাথে আমার ফোনে কথা হয়েছে। স্বপনদার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে, কোথায় যে আটকালো কে জানে। কি হয়েছে রে? সরদা, ব্যাড নিউজ, রাজু বেঁচে গেছে। পুলিশ ওকে হাসপাতালে তুলে নিয়ে গেছে। খবরটা ঠিক? মিতা ছিল বলে বললেন, তপন একটু আগে এসে জানিয়ে গেছে। সুবিধা বলো, কাজটা ছেড়ে দিয়ে আসি হসপিটালে গিয়ে। না সঞ্জয়, আমরা ভাড়াটি খুনি, ওদের শাস্তি পাওয়ার ছিল, পেয়েছে। ওরা বুঝে গেছে যে বিশ্বাসঘাতকতা করলে ফ্যামিলি হাত গুটিয়ে বসে থাকে না। যদি কপাল জোরে বেঁচে গিয়ে থাকে যাক না, তাহলে কোর্ট পর্যন্ত গড়াচ্ছে কেসটা। গড়াচ্ছেই। আর বড়বাবু? এটা কিন্তু আমাদের দুজনকে সামলাতে হবে। সুবিধা, সুবিধা কি হলো? এই নিন, এটা পড়তে পারেন। বাবুয়া, তোমার ঘরে তো? হ্যাঁ, ওই যে সুইচটা দরজার ডান দিকে, হ্যাঁ নিচেরটা। বৌদি, দাদা এখনো আসেনি তো? কটা বাজে? 11টা। কবে ফেরে? সবে তো সন্ধে। বুম্বাকে আজকে মামার বাড়ি থেকে নিয়ে আসবে বলেছিলে না? বাবুয়া, আজকের দিনটা ভালো না। তুমি দুম করে মেয়েটাকে নিয়ে চলে এলে, আমাকে আগে বললে আমি বারণ করতাম। কি হয়েছে বৌদি? যা আজ করছি তাই হলে তোমার দাদা আসুক, তখন বুঝবে। কি হয়েছে আমাকে বলো। তুমি কি দাদার অফিসে গিয়েছিলে? হ্যাঁ বৌদি। ও মাই গড! কেন? ও মাই গড কেন? আমি কি কোনো অন্যায় করেছি নাকি বলো। ও, তুমিও ভয় পেয়ে যাচ্ছ? এছাড়া আমার আর কি করার ছিল বলো। বৌদি একবার শুনবেন? কিছু লাগবে বৌদি? এই পিছনের হুকটা। হ্যাঁ দেখি দেখি। ও মা, হুকটা তো ছেঁড়া। ছি ছি, ঠিক আছে, আমি না হয়। না না, আমি এক্ষুনি করে দিচ্ছি। বৌদি কিছু লাগবে? না, তোমার ব্যাপার নয়। এ মা, ফুটে গেল না ভাত? আপনি যান, আমি করে নিচ্ছি। আমার এই কবজিতেও যদি গুলিটা লাগতো না তাহলে আমি দুবার ভাবতাম, কিন্তু সুবিধা আমাদের ফ্যামিলির সব থেকে বড়, আমাদের সবার দাদা। আর যদি বড়বাবু জানতে পারে এই ঘটনাটা, তাহলে ওই লালটু আর রাজুকে কেটে কুপিয়ে কুকুর দিয়ে খাওয়াতে পারে। সুদা থাক, এক্সাইটেড হবেন না। মিতা বেচারির পক্ষে প্রথম কাজ হিসেবে একটু বেশিই ঝক্কি গেছে। সুদা, রানীদের কি হবে? সঞ্জয়, তোমার রানীদিকে পুলিশ ছেড়ে দিয়েছে।
উনি এক ভদ্রলোকের সঙ্গে বেহালার দিকে গেছেন। কি ভদ্রলোক? বেহালার কোথায়? বৌদি আমি শুয়ে পড়লাম, দাদা এলে দরজা খুলে দেবো। দাদা খাবে তো? কেন, তুমি কি রান্না করেছো নাকি? বৌদি করেছে। সে কোথায়? ঘরে। ডাকো তাকে। লাগবে কিছু? ডাকো তাকে। এ কি চেঁচাচ্ছ কেন? ডাকো 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 ডাকো। বাবুয়া, একই মায়ের পেটের দু ভাই, এতদিন ধরে দেখছ, বুঝতেই পারছো মদটা আজ অনেক কম খেয়েছি, তাই যা বলছি আর যা করতে চলেছি সবই টনটনে জ্ঞানে। দাদা কি করছো? এই ছাড়, কি হচ্ছে? এত বড় সাহস তোমার? তুমি আমার অফিসে যাও কেচ্ছা গাইতে, আমি মদ খেয়ে ফুর্তি করে সব টাকা উড়িয়ে দিই, সংসারে কোনো টাকা দিই না, তাহলে সব চলছে কি করে? তোমার কোন বাপ টাকার যোগান দিচ্ছে? দাদা চুপ করো, লোকে শুনতে পাবে। আর শুনতে, অফিসের সব কটা লোক শুনেছে। তখন বাড়ির লোনের টাকা শোধ করতে গিয়ে ওর গয়নাগুলো বিক্রি করতে হয়েছিল, ও সেটাও বড় মুখ করে বলে এসেছে সেখানে। কথাটা তো সত্যি। কিসের সত্যি? হ্যাঁ কি সত্যি? অফিস লোনের টাকা শোধ করতে না পারলে চাকরিটা চলে যেত, তখন না খেয়ে মরতে হতো। শয়তান মেয়ে ছেলে। কি বলছো? আয় ছাড়। টেলিফোনের কানেকশন কেটে দিয়েছে, নিজে তো কিছু ওকালতি ফতি করিস, বিলটা মেটাতে পারলি না? সে বিলের টাকা আমি তোমায় দিয়েছিলাম দাদা। তো সে টাকা পকেট মার হয়ে গেলে আমি কি করব? আমি প্রমাণ করে দিতে পারি পকেট মার হয়নি। তোমার প্রমাণের মুখে আমি পেচ্ছাপ করে দিই। ওই প্রমাণ দেখাতেই তো অফিসে একটা মেয়েকে নিয়ে গিয়েছিলে। কে সেই মেয়ে বলো দেখি, তার এলএম কত? কে মেয়ে বলো? বলবো না। দাঁড়ো দেখাচ্ছি তোমাকে, খুন করে ফেলবো, সব কটাকে খুন করে ফেলবো। আমাকে হাতে মারতে চাইলে আমি কাউকে বাঁচতে দেবো না। অফিসের অফিসের পিয়ন চাকররা পর্যন্ত আমাকে নিয়ে মুখ টিপে হাসছে, আর প্রেস্টিজ বলে আর কিছু রইল না। মাতালির আবার প্রেস্টিজ? এই তোর বাবার পয়সায় মদ খাই না আমি, নিজের রোজগারে খাই। তা সত্ত্বেও একদিন খেতে পড়তে পেতে এবার থেকে তাও পাবে না। একে আমার এক গেস্ট আজকে রাতে এখানে রয়েছেন। দরজা একটা আওয়াজ হলো, আপনি কি আমাকে ডাকলেন? ও কিছু না, আপনি শুয়ে পড়ুন, হাত লেগে গেছে। আচ্ছা দাঁড়ান, এই কি তোমার সেই মেয়েটা নাকি? আপনি শুয়ে পড়ুন। এই বাবুয়া সত্যি কথা বল, এই যদি সে মেয়েটা হয় তাহলে কিন্তু একে আমি ছাড়বো না। বলা হচ্ছে তো এসে নয়। আমার নাম রানী সান্যাল। আপনি শুয়ে পড়ুন, এই অসভ্যতার জন্য ক্ষমা করবেন। তবে রে আপনি ভেতরে যান প্লিজ, আপনি ভেতরে যান। না আমি মানে বুঝতেই পারছেন এখানে একটা গন্ডগোল হচ্ছে, পরে আপনাকে সব বলবো, প্লিজ আপনি ভেতরে যান।
আমার নাম রানী, ও মিতা। বিশ্বাস করো আমি তোমার অফিসে যেতে চাইনি গো, ওই রানী আমাকে জোর করে নিয়ে গেল। চিঠিটা না বলে নিয়ে চলে এলি, বাবলি দেখুন চিঠিটা ফেরত চাইছে। নমস্কার, আমি মিতার ছোড়দা, আমার নাম। এই তো দিদি, তুমি বাচ্চা দেখে চেনো। শুনুন, আপনি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যান, দাদা কিন্তু ভীষণ রেগে গেছে। শুনুন, আপনি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যান, দাদা কিন্তু ভীষণ রেগে গেছে। শুনুন, আপনি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যান, দাদা কিন্তু ভীষণ রেগে গেছে। ভোর হয়ে গেছে, এবার আপনি চলে যান। কোথায়? মানে যেখানে যেতে চান। আশিস চৌধুরী কিছু বলেছিলেন? সকালে ব্যবস্থা করবেন বলেছিলেন, কিন্তু এরপর তো দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে? দেখুন, আমি সবকিছু এখন আপনাকে বুঝিয়ে বলতে পারবো না দাদা। ধরুন তাই, আশিস চৌধুরীকে একটা ফোন করে নেব। আমাদের ফোনটা তো খারাপ। আপনি ভিতরে বসুন, আমি দেখছি কি হয়েছে। বসুন। বাইরে এক ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছেন। আমার সঙ্গে? এখানে? বাইরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যান। আমি তোকে নিতে এসেছি। আমি এক্ষুনি আসানসোল চলে যাবো, এই শহরে আমার কোনো জায়গা নেই রে। কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হয়ে গেছে। আমার কিচ্ছু দরকার নেই, আমি কিচ্ছু হতে চাই না। রানী, আপনি কি শাড়িটা চেঞ্জ করে নেবেন প্লিজ? একটু তাড়াতাড়ি করুন। না না, আপনি বাইরেই থাকুন। দেখুন, আমাকে আপনার বাড়িতে কয়েক ঘন্টা কাটাতে দিয়েছেন বলে আমি কৃতজ্ঞ, কিন্তু আমার মনে হয় আমার উপকার করতে যাওয়াটা এখন আপনার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমি যা করছি আপনার ভালোরই জন্য। আপনার দাদার কথা বলছেন তো, উনি জেগে উঠলে আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। আপনি সেই অপমান থেকে আমাকে বাঁচাতে চাইছেন? এক মিনিট, সরি, আমি ভেতরে আসতে বাধ্য হচ্ছি। ওই যে যিনি ছেত্রেমেত্রে সোফায় শুয়ে রয়েছেন, উনি আমার দাদা তো, ডাকুন তো ওনাকে, দেখি কে ওকে ঘাট ডাকা দিয়ে বার করে। স্বপনবাবু, এখন কোনো রকম ঝামেলা করার মানসিকতা আমার নেই। না না, শুধু ঝামেলা নয়, আপনি রীতিমতো অসভ্যতা করছেন। একজন বিপাকে পড়া মানুষকে কয়েক ঘন্টা কাটাতে দিয়েছেন বলে কি মাথা কেড়ে নিয়েছেন নাকি? দোহাই আপনার, আমি আপনাদের কাছে হাত জোর করছি, দয়া করে আপনারা এক্ষুনি চলে যান। দেখুন, আপনি যদি স্বপনদা, আর কথা বলিস না, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। গতকাল রাতের সমস্ত ঘটনা আমি দেখেছি, বিপদটা আমার আপনার থেকে বৌদির অনেক বেশি। কি হয়েছে রে কাল রাতে? ওই দাদা লোকটা কি তোকে একলা পেয়ে? আমাকে নয়, বৌদিকে, মানে ওনার স্ত্রীকে অসহায় পেয়ে চূড়ান্ত অসভ্যতা করেছেন। অত অপমান সত্ত্বেও ভদ্রমহিলা কিচ্ছু বলেননি। আগেকার দিন হলে এক্ষুনি এখান থেকে চলে যাও, একটু পরে পুলিশ আসবে, আমি চাই না আবার নতুন কোনো ঝামেলায় আপনি পড়ুন।
তোমরা কোথায় তুমি? আমাকে একটু চা করে দেবে? আচ্ছা আচ্ছা, বুম্বা কি স্কুলে চলে গেছে? কমলা তুমি কোথায়? বাবুয়া বাবুয়া, তোর বৌদিকে একবার ডাক না। দুর্ভাগ্যের একদিন না একদিন শেষ হয় রানী, ভেঙে পড়িস না। ততদিন লড়াই করার ক্ষমতাটুকু থাকলে হয়। এই বুঝছিস কি তুই? বারবার বাবার কথা মনে হচ্ছে জানিস। এই বিপদের সময় বাবা যদি পাশে থাকতো। তোর সাহস আছে রানী, কাকু সেটা জানে। তুই তোর বাবার হাত ধরে চাকরি খুঁজতে আসা ন্যাকা টাইপের মেয়ে নস। তবুও মনে হচ্ছে বাবার হাতটা একটু আগেই ছেড়ে দিয়েছি। জানিস আশিস না কাকুকে চেনে? তাই নাকি? তোর বায়োডাটা কাকুর নাম দেখে চমকে উঠলেন। চমকে উঠলেন? আশ্চর্য হলেন আর কি। ব্যাপারটা কি পরে জিজ্ঞাসা করা হয়নি, তুই চ গেলে জানতে পারবি। তার মানে আবাসী আশিস চৌধুরীর বাড়ি থেকে শুরু? আরে তাই তো কথা ছিল। আরে শপথ, কদিন তো তোমাকে ধরতেই পারছি না। এই মেরেছে কে রে? দাঁড়া কাটাই এটাকে। হ্যাঁ কখন দা বলুন। আরে সোমবার দিন খিদিরপুর ডকে অনেক ফ্যাক্টরি ডিফেক্ট মাল আসবে, তোমার বন্ধু তো এজেন্ট, হ্যাঁ এটা ধরিয়ে দাও না, ভালো কমিশন পাবে। এজেন্ট মানে তো নকা। আরে তোমার বন্ধু তো, ওকে সুস্থ অবস্থায় ধরতে পারলে দেখি খবর দেবো। এখনো পেয়ারা বাগান বস্তিতে আছেন তো? বাহ, এমন করে বলো না, জানো আমি বস্তিতে থাকি। না না, পেছন দিকে। বৌদি কেমন আছেন? গ্যাস, অম্বল, পাইলস, তাবিজ, মাদুলি, তারপর বড় ঠাকুরের রূপোষ পাগল করে দিলে। খিচ 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 খিচ, ভালো লাগে না গো। আসি। তা বিয়ে টিয়ে করছো কবে? খুব জোর বড় বাইরে পেয়ে গেছিল বলে একবার আমাদের মেসে গেছিলেন, পায়খানার দরজায় কবার টোকা পড়েছিল। বিয়ে? তা এটি কে? আমার একজন আত্মীয়া। একটু আলাপ করিয়ে দেবে না? কেন? আরে পেছন থেকে দেখলাম হাত পা নেড়ে খুব জ্ঞান হারছো, তা আমিও তো দু একটা জ্ঞানের কথা বলতে পারি নাকি? ভাঁড়ে চা খাওয়াটাই ভুল হয়েছে। কে? না কিছু না, আসুন। রানী, ইনি খোকনদা, তোকে জ্ঞান দিতে চান। কেন? আরে না না, কয়েকটা কথা বলতে চাইছিলাম। কি কথা? হ্যাঁ, আপনাদের মতন এই তত্ত্বাজা ছেলে মেয়ে দেখলে মনটা খুব ভালো লাগে জানেন। কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই। এই সকালবেলা গঙ্গার ধার ধরে হাঁটছেন, বিকেলবেলা ধর্মতলায় গিয়ে ফুচকা খাবেন। আপনারাই তো জাতির ভবিষ্যৎ। এমা, আমি তো জানতাম শিশুরা জাতির ভবিষ্যৎ। মেয়েরা 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 কদ্দূর এগিয়ে গিয়েছে। হ্যাঁ, একবার রাস্তায় পেঁচা পড়েছিল, তা পুলিশ তো কান ধরে ওট বোস করিয়েছিল। সেই থেকে পুলিশ দেখলে আমার একবার হাঁটু ঠক 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 করে কাঁপে। তা মেয়েরা কি করলো? কি করলো মেয়েরা? ও, আজ সকালবেলা তো তোমাদের কাগজ পড়বারই সময় হয়নি। কাগজের হেডলাইন হেডলাইন কি? কাল রাতে পার্ক স্ট্রিট থানায় একটা ছোট্ট মেয়ে গুন্দো ভুন্দো পুলিশগুলোকে কান ধরে একবার ওট বোস করিয়েছে। কাগজে বেরিয়েছে? হ্যাঁ, হেডলাইন হেডলাইন। এই চল চল, আমাদের বাস এসে গেছে, ব্যাগ টানে ব্যাগ টানে ব্যাগ টানে। চল চল চল। এই শোভন শোভন শোভন, কি হলো রে? কি হলো? হেডলাইন 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 হেডলাইন। কিরাম ছাত্রী আপনাকে দিয়েছি আশিস দা, সাহস দেখেছেন? কিরে তুই এরকম মুখ বাজার করে দাঁড়িয়ে রইলি কেন? আয় ভেতরে। আমাকে প্রণাম করো মা। প্রণাম করার বস্তু দুটি আমার নেই। আমার মেয়ের সঙ্গে তোমার আলাপ হয়েছে? হ্যাঁ, একটা মিথ্যে কথা বলা দিয়ে আলাপটা শুরু। আমি কিন্তু কিছু মনে করিনি। মনে করেছিলে, এখন ভুলে গেছো। আশিসদার চা খাওয়া হয়ে গেছে না? আমরা সবাই মিলে আবার খাবো।
স্বপ্ন মাসি এলো বোধহয়। তাহলে চাটা ওকেই করতে বলো। স্বপনদা, বাবু আর বৌদিদের কথাটা। আচ্ছা আশিসদা, ওই যে ভদ্রলোক রানীকে থানা থেকে নিয়ে গেলেন না, উনি কে? বাবুয়া আমার আরেক ছাত্র বলতে পারো, আলাপ হয়েছে? হ্যাঁ, সকালে কোনো ফোন টোন করেছিল? না, আমি করেছিলাম। ফোনটা নিশ্চয়ই খারাপ, হয়তো একটু পরেই করবে। বাপি, পার্ক স্ট্রিট থানা থেকে একজন পুলিশ অফিসার এসেছেন। কি চায়? ভেতরে আসতে চাইছিলেন। তার দরকার নেই, প্রয়োজনটা ওখানে মিটিয়ে নিক। রানী যাও। আমি? হ্যাঁ যাও, ও তোমার খোঁজেই এসেছে। কি হলো, যাও। কি করছেন আশিসদা? ও গিয়ে কি বিপদে পড়বে নাকি? এ দাঁড়া রানী, আমি যাচ্ছি। স্বপন, তুমি দাঁড়াও। রানী যাও। কি হলো, যাও। আপনি কি করলেন আশিসদা? ওকে আবার পুলিশের মুখে ঠেলে দিলেন? তুমি গিয়ে কি করতে চাও স্বপন? ওকে প্রোটেকশন দিতে? কাল যখন তোমার সামনে ওকে তুলে নিয়ে গেল, দিতে পেরেছিল ওকে প্রোটেকশন? আবার আজকে যদি নিয়ে যায় পারবে আটকাতে? তাহলে হাত পা গুটিয়ে বসে থাকবো? পা দুটো আমার নেই স্বপন, তাই ওগুলো গুটিয়ে রাখার কথাটাও আসছে। আমার হাত ধরে ও চৌরঙ্গীর অফিস পাড়ায় টাইপিস্টের চাকরি করতে আসবে। ও এসছে অপরাধ জগতে, যেখানে পুলিশ আর অপরাধীদের সঙ্গে বেলা লড়াই, ও নিজের যুদ্ধ। এভরি ডে, এভরি মোমেন্ট শান্তি ওকে দুর্বল করে দিও না স্বপন। একদম একা, কে একা বাঁচতে? ফাইট ফাইট রানী, ফাইট।